আজকে দিনটাও কেমন যেন থমথমে হয়ে আছে মা গো। এ কি আবার কোনো নতুন ঝড়ের ইঙ্গিত? কিন্তু মা, আজ যে দেবীপক্ষের সূচনা, সমস্ত অশুভ শক্তির বিনাশ আসন্ন। তাই যদি হয় গো মা, তাহলে আমার আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও গো মা। আমি ভিক্ষে চাইছি গো মা তোমার কাছে, আমার ছোট খোকাকে আমার কাছে ফিরিয়ে দাও গো মা, দয়া করো মা, দয়া করো। মা মা, আজ তো মহালয়া, তুমি চোখের জলে দিন শুরু করবে? দেবী পক্ষের শুরুতেই আমরা যে শেষ হয়ে বসে আছি বড় বৌমা, সব শেষ। সেদিন আমাকে সাহস দিয়ে আজ তুমি নিজেই ভেঙে পড়ছো মা। মনটা বড় কু ডাকছে, বড় ভয় করছে আমার। এসব নিয়ে আমরা যত বেশি ভাববো তত খারাপ হবে আমাদের সাথে, অকল্যাণ হবে সন্তানের। বরং এসো মা, আজ মহালয়ার পূর্ণ লগ্নে আমরা অনেক চটকির সাথে পরিবারের সকলের মঙ্গল কামনা করে মায়ের পুজো করি। পুজো করলে উনি খুশি হবেন বুঝি? চোখের জলে যা হবেন না সেটা আমি বুঝে গেছি মা। তার থেকে ওনার কাছে কিছু চাইলে, প্রার্থনা করলে উনি আমাদের কিছুতেই ফেরাতে পারবেন না মা, কিছুতেই পারবেন না। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বহ স্বধা নমস্তুতে, স্বহ স্বধা নমস্তুতে, স্বহ স্বধা নমস্তুতে, স্বহ স্বধা নমস্তুতে। একটা কথা বলবো মা, তুমি যদি অনুমতি দাও তাহলে আজ আমি তর্পণ করতে যাব। ছুটকি থাকলে ও হয়তো এসব করতো, কিন্তু আমি তো। তুমি তর্পণ করতে যাবে তার জন্য কারোর অনুমতির তোমার কোনো প্রয়োজন নেই গো বড় বৌমা।